লোন শোধ, ফের টাকা চাইতে এলেন সংস্থার লোক। সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ, খবর পেয়ে কর্মীদের থানায় নিয়ে যায় পুলিশ। ব্যাংকের লোন পরিশোধ হয়ে গেলেও ফের লোনের টাকা নেওয়ার অভিযোগ সংস্থার বিরুদ্ধে। প্রতিবাদে ওই বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে বামুনগোলা ব্লকের জগদোল্লা গ্রাম পঞ্চায়েতের জেট্রুল গ্রামে। এলাকাবাসীর অভিযোগ, লোনের টাকা পরিশোধ করলেও ওই সংস্থার কর্মীরা জানান টাকা পরিশোধ হয়নি। এদিন আবারও লোনের টাকা নিতে এলে সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে তারা। এলাকায় উত্তেজনা ছড়ালে খবর দেওয়া হয় পাকুয়াহাট ফাঁড়িতে। পুলিশ খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। অবশেষে সংস্থার লোন রিকভারির দুই কর্মীকে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ নিয়ে যায়। আমাদের ম্যানেজার আসবে, তারপর আমাদের ছাড়বে, ওই জন্য আটকে রাখছে। গ্রামবাসীরা তো বলছে যে ওদের লোন শোধ হয়ে গেছে, কিন্তু এনওসি দিচ্ছে না কোম্পানি থেকে। 6 মাস হয়ে গেল, ঘোরাচ্ছে খালি, ওরা অন্য কোথাও থেকে লোন পাচ্ছে না। হ্যাঁ, তো এনওসিটা কেন দিচ্ছে না আপনার কোম্পানি? এনওসি দিবে, কিন্তু টাইম লাগবে একটু বলছে। মহিলাদের বক্তব্য, আমাদের 2 বছর আগে লোন নিয়েছিলাম, আমাদের লোন শোধ হয়ে গেছে, এখন আমরা অন্য কোথাও লোন নিতে যাচ্ছি, লোন দিচ্ছে না। কারণ দেখাচ্ছে যে আপনার কোম্পানি থেকে ডিউ দেখাচ্ছে। হ্যাঁ, তো সেটা কী সমস্যাটা? কি সমস্যা হলো, ওনার আগের স্টাফ যা ছিল কোনো ভুল করে গেছে হয়তো, ওই জন্যই প্রবলেমের জন্যই। তা আপনাদের ভুল কি মহিলারা? ওটা তো সমাধান হবে, কিছুদিন টাইম লাগবে। মহিলারা যে বক্তব্য, 6 মাস ধরে আমাদেরকে এইভাবে ঘোরাচ্ছে কোম্পানির লোক। এলাকাবাসীরা জানান এসকে নামক একটি বেসরকারি সংস্থার কাছ থেকে লোন নেওয়া হয় 2021 সালে। প্রায় 70,000 টাকার মতো লোন 2 বছরের মধ্যে কিস্তি পরিশোধ হয়ে গেলেও মাঝে মধ্যেই ওই সংস্থার ব্যাংক থেকে ফোন করে বলা হচ্ছে তাদের লোন পরিশোধ হয়নি। কখনো বলা হচ্ছে 78,000 টাকা, কখনো 65,000 টাকা লোন বাকি রয়েছে। 2 বছর ধরে আমাদের টাকা কোথায় জমা পড়েছে? প্রশ্ন গ্রাহকদের। কোম্পানির লোক বলছে যে ফোন আসছিল, ফোনে তখন বলছে কি আপনাদের 41,000 টাকা ডিউ আছে, তা আপনারা টাকাটা কেন দিচ্ছেন না, না দিলে আপনাদের বাড়িতে লুটিস যাবে, এরকম করে বলছে। তারপরে আসে ওখানে বললাম, অফিসে ইয়া যেখানে কিস্তি নিতে আসে ওখানে বললাম, ওখানে বলছে না অফিস যান। অফিসে যাই, পাঁচ বার গেলাম অফিসে। অফিসে যাওয়ার পর বলছে না কিছু হবে না, সময় লাগবে, ঠিক হতে সময় লাগবে। 6 মাস হয়ে গেল লোন শোধ হয়ে, তা ওদেরকে সময় হয় না? আমাদেরও লোন নেওয়া আছে এসকে থেকে, তো লোন শোধ হয়ে গেছে। কতদিন আগে লোন শোধ হয়েছে? লোন হয়ে গেছে 5-6 মাস শোধ হওয়া। এ বলছে এখন অন্য জায়গায় লোন দেখাচ্ছি, তো লোন পাচ্ছি না। এই যে ডিউ দেখাচ্ছে, তার জন্য আমাদের 71,000 ডিউ দেখাচ্ছে, আর 70,000 টাকা আমাদের নেওয়া ছিল, আর 2 বছর ধরে কিস্তি চালালাম। এখন বলছে ডিউ আছে, অন্য জায়গায় কিস্তি নিতে যাচ্ছি, বলছে হবে না ডিউ আছে। যদিও এই বিষয়ে ওই সংস্থার কোনো প্রতিক্রিয়া মেলেনি, এদিন বিক্ষোভ চলাকালীন সংস্থার এক কর্মী বলেন, মোটামুটি 2021-এ নিয়েছিলাম লোনটা, তো লোনটা শোধ হয়ে গেছে আমার। 2 বছর লোন ছিল, 24টা কিস্তি ছিল, দেওয়া হয়ে গেছে। তো এবার শোধ হওয়ার পর এরা বলছে 2 মাস কি 3 মাস পর বলছে ফোন করে যে আপনার ডিউ আছে 78,000 টাকা ডিউ, কখনো বলছে 65,000 টাকা ডিউ, কখনো বলছে 60,000 টাকা ডিউ। তো আমি যে দুই বছর যে আমি কিস্তি চালালাম, 24টা কিস্তি চালালাম, 24টা কিস্তি আমার কোথায় জমা গেল, কোথায় জমা হলো? তাহলে অফিসার যে ম্যানেজার পাঠাইতো, যে অফিসের সেন্টারে আসতো অফিস থেকে, সে ম্যানেজার কিস্তি নিয়ে যেত, বইয়ে সাইন করে যেত, সে বইটা আমার কাছে আছে। হ্যাঁ, সেই বইটা আমি ম্যানেজারকে দেখাচ্ছি, ম্যানেজাররা বলছে যে আপনার শোধ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এবার অন্য জায়গায় দেখাচ্ছি যে লোন নেওয়ার জন্য, এবার অন্য জায়গায় বলছে যে আপনার ডিউ হয়ে আছে, আপনার লোন শোধ হয়নি, আপনি যেখানে লোন নিয়েছিলেন সেখানে যে আপনি ক্লিয়ার করেন। আবার এখানে আসছি, এখানে বলছে যে আপনার ক্লিয়ার হয়ে যাবে 2 মাসের মধ্যে, কখনো বলছে 3 মাসের মধ্যে, কখনো বলছে 1 মাসের মধ্যে, কিন্তু ক্লিয়ার এরা করছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বামুনগোলা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।